জাদু জাদু এ নাও জাদু, নিম্নচাপ পড়েছে, চলো বাড়ি যাবে না আজকে? তোমাকে ভাগ্যিস জাদু বলেছি, দাদু বলিনি। ও পার্সেলটা এখন ওপেনিং হচ্ছে, আর দাদা বলেছে আমরা দেখিয়েই দিচ্ছি কি এসছে। এটা গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা মর্নিং ওয়াক হয়ে গেছে, বাড়ি চলেও আসছি, রাস্তার মধ্যে এখন আছি। আর এখানে আমি সেই যেই মাঠটায় হাঁটা চলা করতাম, মানে আগে মর্নিং ওয়াক করতাম, সেই মাঠটার সামনে দাঁড়িয়ে আছি পুরো। আর মাঠটা না এত ভালো লাগছে, সবুজে সবুজ, খুবই ভালো লাগছে। কিন্তু একটা সকাল সকাল মনটা একটু খারাপ হয়ে গেল, আমরা আজ শর্টকাটে চলে এসেছি। আর এক নম্বর কথা দেরি হয়ে গেছিলো, আর দু নম্বর কথা কী জোরে বৃষ্টি এসেছিলো। হাফ রাস্তায় গিয়ে কী করেছি, একটা দোকান ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, তারপরে আবার এতটা রাস্তায় এসে আর এখানে একটুখানি দাঁড়িয়ে তোমাদেরকে অ্যাকচুয়ালি দেখানোর জন্য আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। মানে এত সুন্দর লাগছে সবুজ, আমার তো মনে হচ্ছে গিয়ে একটুখানি কাদামাটি খেলে আসি। যাও, আমার বুটটা একটুখানি ভিজে যাবে। আমি ভাবছি রূপসনা আর আমি আসবো একদিন, এসে এই মাঠের মধ্যে একটু খেলা করে যাবো আমাদের ফুটবলটা নিয়ে। তো বন্ধুরা হেঁটে এসছি বাড়িতে, এসেই তো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, পোশাকের ঘন্টটা হয়ে গেছে, এই যেখানে পোশাকের ঘন্টটা হয়ে গেছে। আর এখানে এখন ডিম আলুর ঝোল করবো বলে ডিমটা, এবার আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই বেরাবে বলে এতটাই ব্যস্ত হয়ে গেছে, তোমাদেরকে যে আর কিছু ক্লিপ শেয়ার করবো শেয়ারই করতে পারছি না, কারণ এদিকে ফোনে এডিটও চলছিল আজকের মানে কালকের ভিডিওটা, আর এতটাই ব্যস্ত হয়ে গেছি। আর এখানে আমার ডিম আলু ঝোলটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আরেকটা রান্না করব, ধনে পাতার চাটনি, তার জন্যে ধনে পাতাটাকে এই সেখানে কুচিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই অনেকটা ধনে পাতা হাট দিয়ে নিয়ে এসছে, এবার ওটা তো পুচে যাবে ফ্রিজের মধ্যে রাখলে, তাই জন্য ভাবছি আজ একটু চাটনি করে দিই। আর এখন সবাইকে খেতে দেবো, চলো। টিফিন রেডি করে নিয়েছি আর খাওয়া দাওয়াও করেছে আজকে, তার জন্য আমার মনটা খুব খুশি। আর বৃষ্টির কারণে তোমাদের দাদাভাই আজকে দাদুভাই বলে দিয়েছি, সরি, দাদাভাই আজকে জাদু সেরেছে। চলো তোমাদেরকে একটুখানি জাদুটা দেখিয়ে দিই। এই দেখো জাদু, জাদু এ নাও জাদু। নিম্নচাপ পড়েছে, চলো বাড়ি যাবে না আজকে? তোমাকে ভাগ্যিস জাদু বলেছি, দাদু বলিনি। নিম্নচাপ পড়েছে আজকে সকাল থেকে বৃষ্টি, চলো আসো। বুটটা তো ভিজে যাবে, ভিজে গেলে কি করবো। আর আমি এখনো ড্রেস চেঞ্জ করিনি, এসে মুখাত পাটা ধুয়ে আর রান্না বসিয়ে দিয়ে, কারণ এটা আমার ভালোই পরিষ্কার ড্রেস বলে এটার থেকে রান্নাটা বসিয়ে দিলাম। পরো জুতো, পরো, ভিজে যাবে, সাবধানে যাবে। এই আমার জুতোর মধ্যে কি ঢুকে গেল, কি ঢুকেছে এই সামানটা? আমি সকালবেলায় বাসন মাজতে গিয়ে এবার নিয়ে নিয়ে আমি বলছি কোথায় গেল, ও তলাটাও ঝাড় দিলাম ভালো না, আমি কোথায় গেল সামানটা আমার জুতোর মধ্যে? বাকালি, সকালবেলা ওই করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। টাটা, আমি গেট দিয়ে টাটা বলছি আজকে। এই দেখো, নালে আমার ফোনটা পুরো একদম জলে ভিজে যাবে। যাও সাবধানে। তো বন্ধুরা আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আর ঘরের সমস্ত কাজ কমপ্লিট করেই স্নান করেছি। এই দেখো, কিন্তু ঘরটায় এত জিনিস দেখে মনে হচ্ছে না যে ঘরটা পরিষ্কার করেছি। যাই হোক, আর এদিকে আমাদের রূপসনা উঠে গেছে। রূপ, গুড মর্নিং বলে দাও। তুমি কি খাবে? আমি রুটি খাবো। রুটি? আমি ভাত খাবো না। ভাত খাবে না, ঠিক আছে। আর ওর জন্য আমি আজকে ব্রেড নিয়ে এসেছি, আমিও খেয়ে নেবো, আর ওকে একটু দিয়ে দেবো শেখে। ও একটু সস দিয়ে দিয়ে দিলে খেয়ে নেয়, ঝামেলা করে না। আর আজেরও সময় হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 10:30টা প্রায় বাজে মনে হয়। তা এখন তাড়াতাড়ি করে ওকে ব্রেডটা ভেজে দিই। খাওয়া বসিয়ে দিয়েছি, খাওয়াটা একটু মুছে নিই।
একেবারে সব কটাই শেখে নেবো, আমিও একটু খেয়ে নেবো, আর আলাদা করে টিফিন টিফিন করতে ভালো লাগে। লাল করে রুটিটা ভেজে নিয়েছি, মানে সেকে নিয়েছি, আর রূপসনা বলছে মা আমি বাটার দিয়ে খাবো না, আমাকে একটু সস দাও, তা চলো সসটা বের করে বালতিটার মধ্যে রাখি। হে ভগবান, বালতিটা আমার ইঁদুরে কেটে কি করেছে, ইঁদুরের জ্বালায় না আমি জ্বলে পুড়ে গেলাম একদম। দেখো রঙের বালতি, ভালো বালতি, দেখেছো রূপু কি করেছে ইঁদুরে? দেখি ইয়ে বাবা কি করলো। দেখো আমার এখানে সব মানে জিনিসপত্র রাখি, রূপায়নের সস টস, দেখো দেখো এই দেখো এই যে একটু একটু খেয়ে চলে আসে এখান থেকে, খেয়ে চলে গেছে, এখন একটু খেয়ে এখান এখান থেকে চিড়ে নিয়ে চলে গেছে জানো। এই চিড়ে খুললে কি বলবো, বালতিটা সেদিনকার মা আমাকে দিল, আমার মা, তাই কি করবো, ইঁদুরে কেটেছে এই যে সস, ওর জন্য না মানে বোতল কিনে আনি না, কারণ ও প্রচুর মানে ওইটা ফুলটাই না পুরো খেয়ে নেবে ধরে ধরে, তাই জন্য একটা পাতা কিনে আনি, একটু রুটির সাথে লাগিয়ে দিই, ও খায়। আর দেখো তো এবার আমাকে ভাবছি স্টিলের এ কিনতে হবে এখানটায় রাখার জন্য, তাহলে খাবার দাবারগুলো না সব নষ্ট হয়ে যাবে। ইঁদুরটাও আজকাল আমাকে ছাড়ছে না, আর দেখো এখনো কিন্তু বিছানাটা গুছানো হয়নি, এবার গুছাবো, আগে রূপায়ণকে খেতে দিদি, আরও রূপায়ণ তো পড়তে হবে সেই কারণে। তো গাইজ আমি শুয়েছিলাম আর তোমাদের দাদাভাই হঠাৎ ফোন করে বললো যে আমি একটা পার্সেল কি অর্ডার দিয়েছে জানি না, যাই হোক বাবা এসছে। ক টাকা? অনলাইন পেমেন্ট করে দিয়েছে? ও পার্সেলটা এখন ওপেনিং হচ্ছে, আর দাদা বলেছে আমরা দেখিয়েই দিচ্ছি কি এসছে। এটা কি মাইক না দেখতে হবে আপাতত কি এসছে, অর্ডারটা বললো এসছে নাকি ভগবান জানে। খুব সুন্দর একটি মাইক, দেখে নাও তো বিষ্ণু, এই সম্বন্ধে আমার অত ধারণা নেই। তোমাকে অনলাইন পেমেন্ট করতে বললো? এটা আরেকটা মাল দাদা, তো আইফোনের নর্মাল যেটা মানে ইউএসবি যেটা থাকে সেটা, ও এখানে ডাইরেক্ট দিয়েছে লেন্থ, এখানে ডাইরেক্ট লেন্থ দিয়েছে, যার ফলে কোনো অসুবিধা হবে না চার্জারে, ঠিক আছে, কোনো প্রবলেম হলে আবার তো রিটার্ন তো হবে। মানে যে যে ফোন দিয়ে অর্ডার দিয়েছে ফোন করো তো দেখে নাও, দেখে নাও সব কিছু দেখে ধরো, এর সাথে কেবিল তো দেওয়ার কথা দাদা, কেবিল এটাই দেখে নাও, ওই হ্যাঁ এই বাক্সটাই আছে আমাদের আগের একটা এতে হয়েছে, ওই বাক্সটাই আছে, ইউএসবি ছোটো একটা কেবিল দিয়েছে, এটা আপাতত কোনো কাজে লাগবে কি না কে জানে, দিয়েছে রেখে দাও এখন, হ্যাঁ ওটাই করছে। আর বৃষ্টি হয়েই যাচ্ছে অজস্র, কোন টাকা পেমেন্ট করো, টাকাটা পেমেন্ট করো, কোথায় কি ওটিপি এসছে ওইগুলো সব দিয়ে দাও। হ্যাঁ আবার একটা মাইক চলে আসে, বন্ধুরা এখন আমি মোচা ছাড়াচ্ছি, আগের দিন তোমাদের দাদাভাই যে মোচাটা এনেছিল হাট দিয়ে সেই মোচাটাই ছাড়াচ্ছি, আর আমাদের রূপসনার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, আর এখন তোমাদের দাদাভাইও এসে গেছে বাড়িতে, এখন সবাই লোকজন ভর্তি হয়ে, আর আজ সারাটা দিন না বৃষ্টিতে
মানে বিশাল ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি। আর সে দেখে মনেই হচ্ছে তোমাকে। তো গাইস কি বলবো, দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ ফুলিয়ে নিয়েছে, এই ডেবা ডাবা লাড্ডু লাড্ডু বানিয়ে ফেলেছে। আমি তো জানি এই কথাটা বললে তুমি রেগে যাবে, আজ বেশি ফোন দেখেছি। হ্যাঁ তোমার চোখ দেখে মনেই হচ্ছে না। আমি ফোনও আজ খুব দেখেছি। আচ্ছা আর এখনো বৃষ্টি হচ্ছে, আর তোমাদের ওখানে এখনো বৃষ্টি হচ্ছে নাকি সেটা প্লিজ। আরে এটা নিম্নচাপ, তোমাদের ওখানে কি সব জায়গায় হচ্ছে? সারা কলকাতা হাবড়া আমি বনগা ঘুরে আসলাম, বৃষ্টি হচ্ছে। বর্ষাকালেও নিম্নচাপ হয়? তো বর্ষাকালেই তো নিম্নচাপ হয়। আমি জানি বর্ষাকালে বৃষ্টি হয়, আমি এরকমই হয়। যাই হোক বন্ধুরা, নিম্নচাপের কোনো ইয়ে থাকে না, নিম্নচাপ যখন নিম্নচাপ হয় তখনই প্রভাব পড়বে, তখনই হবে। তো বন্ধুরা এখন মোচা চড়াতে চড়াতে আমরা ব্লগটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর নেক্সট ভিডিওটা দেখার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো টাটা, তো চলো।